আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। এই প্রথম দ্বিতীয় দফায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কেটে নেয়ার বিধান রেখে অনুষ্ঠিত হয়েছে মেডিকেলের ভর্তি পরীক্ষা। খোদ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নম্বর কেটে নেয়ার কারণে কোনো মেধাবীর অবমূল্যায়ন হবে না। যদিও এই পদ্ধতির প্রতিবাদ করে ক্ষোভ প্রকাশ করেছেন দ্বিতীয় দফায় অংশ নেয়া প্রত্যেক পরীক্ষার্থী। মনির মিল্লাতের প্রতিবেদন। এই শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে আগামী দিনের চিকিৎসক, মেধার পরীক্ষায় যারা উতরাবে স্বপ্ন পূরণের হাতছানি তাদের সামনে। কিন্তু সেই স্বপ্ন পূরণের হিসেবটা বেশ জটিল। ৩১টি সরকারি মেডিকেল কলেজে আসন মাত্র ৩৩১৮টি, আর বেসরকারি মেডিকেল কলেজে ৬০২৫টি। শুক্রবার সকাল ১০টায় দেশের ২০টি কেন্দ্রের ৩৪টি ভেন্যুতে শুরু হয় ১০০ নম্বরের এই পরীক্ষা। নতুন নিয়ম অনুযায়ী এবার ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া পরীক্ষার্থীদের পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে। প্রশ্ন ফাঁস রোধে কেন্দ্রগুলোতে ছিল কঠোর নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, নম্বর কাটায় মেধাবীরা ক্ষতিগ্রস্ত হবে না। দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, তা পাঁচ নম্বর কাটা যাবে, তারা তো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে সঠিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর প্রভাব বিস্তার কোনো কারণ নেই। যারা ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তারাই উত্তীর্ণ হবে, এটা তো নিয়ম। অবশ্য মন্ত্রী কথায় আস্থা রাখতে পারছেন না পুরাতন পরীক্ষার্থীদের অভিভাবকরা। অনেক বাচ্চারা আছে যে পাঁচ মার্ক কাটা গেল, এই জন্য অনেক হতাশ হয়ে গেছে। যারা সেকেন্ড টাইমার দিচ্ছে ওদের সাথে কম্পিটিশনে পারাটা আসলে স্বাভাবিক না, কারণ ওরা এক বছর ধরে পড়ে আর আমাদের বাচ্চারা মাত্র দু মাস সময় পেল। বেলা ১১টায় শেষ হয় ভর্তি পরীক্ষা। কেন্দ্র থেকে বেরিয়ে আসার কথাই শুনিয়েছেন বেশিরভাগ পরীক্ষার্থী। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর পাঁচ নাম্বার কাটার জন্য রেজাল্ট যে কোনোভাবে আপ ডাউন হতে পারে। প্রশ্ন মডারেট ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সিটা একটি রক্ষণশীল অবস্থায় আছে, এছাড়াও যদি এখন সেকেন্ড টাইমে যারা আসে তাদের কারণে প্রতিযোগিতা আরও বেড়ে যাচ্ছে। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রায় ১০,০০০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৮২,৮৫৬ জন পরীক্ষার্থী। মনির মিল্লাত, ৭১, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি নিপীড়ন বন্ধের বিষয়ে জাতিসংঘে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় থাকবে আওয়ামী লীগ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শনিবার সকাল ৯:২৫ লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। তাকে সংবর্ধনা জানাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই সকল সহযোগী সংগঠন এবং সকল নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি যে তারা যেন রাস্তার দুই পাশে ফুটপাথে দাঁড়িয়ে থেকে এই শুভেচ্ছা জানান, কেউ যেন রাস্তার মধ্যে না দাঁড়ায় এবং কোনো যাতে যানজট সৃষ্টি না হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় এক রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন এবং মানবতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশ, আর তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল হাসান সেলিম। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান এনামুল হক এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ আল বাকি সহ আরো অনেকেই। ফ্রান্সে সফররত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহুরুল ইসলাম রোহেলকে গণসংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা যুব সমিতি ফ্রান্স। প্যারিসের গাদুনোটের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় গণসংবর্ধনা সভা। এই সভায় সভাপতিত্ব করেন ওয়াহিদুদ্দিন, আর সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ অনুষ্ঠানটি পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ বার তাহিদ, সুনামগঞ্জ পৌরসভার জসিমউদ্দিন ফারুক এবং সুব্রত শুভ সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বিমানবন্দরে প্রবাসীদের নানান হয়রানি দূর করা সহ প্রবাসী কল্যাণ সরকারের করা বিভিন্ন বেসরকারি গোষ্ঠীর একটি জোট হিসেবে পরিচিত এই গোষ্ঠীটি। বিশ্বের শতাধিক দেশে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের প্রচার অভিযান চালিয়ে আসছে এই সংস্থা।
অস্ট্রেলিয়ায় প্রথম যাত্রা শুরু করলেও 2007 সালে ভিয়েনায় এটি কাজ শুরু করে। বর্তমান বিশ্বে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে। আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি। ICAN এমন একটি সংস্থা যারা এটি বন্ধে নিরলস কাজ করে যাচ্ছে। আগামী 10 ডিসেম্বর পুরস্কার বাবদ সোনার মেডেল ও 12.5 লাখ মার্কিন ডলার ICAN এর হাতে তুলে দেওয়া হবে। এর আগে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছিল কে বা কারা এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে। প্রাথমিক তালিকায় 318 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এ তালিকায় ছিলেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এবং এর নেতা রাদিয়াল সালে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আন্তর্জাতিক লায়ন্স ক্লাব, উইকলিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ছিল নোবেল প্রাপ্তির তালিকায়। মাহফুজুর রহমান, একাত্তর। জিতলেন মুশফিক, আবারও নিলেন ফিল্ডিং, আবারও রানের পাহাড় গড়ল সাউথ আফ্রিকা। ব্লু ফান্টেন টেস্টের প্রথম দিনে 3 উইকেট হারিয়ে 428 রান তুলেছে প্রোটিয়াস। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার ডিন এলগার এবং মার্করাম। সেঞ্চুরির পথে আছেন হাশিম আমলা, হাফ সেঞ্চুরি করেছেন ফাফ ডু প্লেসিস, দুটো উইকেট নিয়েছেন সুভাশিস রায়। দেব চৌধুরী রিপোর্ট। মুশফিক হ্যাজ ওয়ান দ্য টস এগেইন, ইউ ডিসাইডেড টু বোল ফার্স্ট মাইন। বেস্ট ইলেভেনে তামিমের বদলি সৌম্য, জায়গা পেয়েছেন রুবেল, সুভাশিস, তাইজুল। টস জিতে ফিল্ডিং এ বাংলাদেশ। শুরুর দায়িত্বটা নিতে হতো পেসারদের, তারা সেটা পারলেন কই। প্রথম 6 ওভারে 4 বোলার, কখনো হাফ ফলে কখনো লেগ স্টাম্পে, সাথে ফুল টস। প্রথম সেশনে সাউথ আফ্রিকানদের কোনো রকম পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। পথেপস্ট্রমে যেখানে থেমেছিলেন ক্লোমফন্টেইনে সেখান থেকেই যেন শুরু। দ্বিতীয় সেশনে ডিন এলগারের 10th টেস্ট 100, চলতি বছরে 1000 টেস্ট রান, ওর ক্যারিয়ারের ফার্স্ট টেস্ট, 116 বলে 88 স্ট্রাইক রেট। প্রথম টেস্টে ডেবিউ ম্যাচে 97 করে আউট হওয়ার আক্ষেপ খুঁচিয়েছেন এইডেন মার্করাম, 16টা 4-এ ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। প্রোটিয়াস বোর্ডে বিনা উইকেটে 204-এর ওপরে রান রেট, 113 করে আউট এলগার, ভেঙেছে 243-এর ওপেনিং জুটি, 250 পার করে ডি ব্রেকের সাউথ আফ্রিকা। শেষ সেশনে সেঞ্চুরিয়ান মার্করামকে ফিরিয়েছেন রুবেল হোসেন, অপ্রয়োজনীয় শট খেলে বাংলাদেশকে তৃতীয় উইকেট উপহার দিয়েছেন বাবুমা। তাতে অবশ্য প্রোটিয়াসদের রানের চাকা মোটেও থামেনি। আমলা দুপ্লাসিসের পার্টনারশিপে 100, দুজনেই করেছেন 50 সেঞ্চুরির পথে হাশিম আমলা। প্রথম দিনেই 400 রান পার করেছে সাউথ আফ্রিকা। ম্যাচ শেষে ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। একটা ব্যাপার বলে রাখি, সাউথ আফ্রিকা প্রায় 250 মতো রান করেছে বাউন্ডারি থেকে, কিন্তু 196 রান করেছে 1-2 করে, অর্থাৎ স্ট্রাইক রোটেট করে, যে কারণে বাংলাদেশের বোলাররা কখনোই সাউথ আফ্রিকানদের ওপর কোনো রকম চাপ তৈরি করতে পারেনি। সম্ভবত প্রথম দিন শেষে ব্লুমফন্টেন টেস্টে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। দেবচৌধুরী, 71, ব্লুমফন্টেন, সাউথ আফ্রিকা। শেষ করছি একটা উৎসবের খবর দিয়ে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী ইনভেন্টার্স পাপেট ফেস্টিভ্যাল। প্রথম দিনেই ছোটদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোটা আয়োজন। বিনোদনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে এই উৎসবের খবর জানাচ্ছেন রাশিদ আনিস।